नमस्कार, आमी स्वप्ना। देश एवं देशेर बाइरे जे जेखान थेके भिडियोटी देखछेन आपनादेर सबाइके अनेक अनेक शुभेच्छा। स्वप्नास ब्लगे सबार आमंत्रण। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। प्रतिदिनेर मतो आजो एकटी नतून पर्व साजिए एनेछि। आशा करछि आपनादेर सबार भालो लागबे। गत 24 घंटा आपनारा जारा सुंदर सुंदर कमेंट्स करे आमाके काज करार शक्ति एवं साहस जुगिएछेन, आपनादेर नामगुली एखन खाताय लिखे निच्छि। प्रथमे आपनादेर नामगुली बोलबो। आपनि जदि ए प्रथम आमादेर भिडियोटी देखे थाकेन, सम्पूर्ण पर्वटी देखार पर जदि एकटुओ भालो लागे ताहले आमार अनुरोध रइल चैनलटी सबस्क्राइब करे आपनार मूल्यवान मंतव्यटी लिखे जानाबेन। जे कोनो गठनमूलक मंतव्य करते पारेन, आमी सब मंतव्येर उत्तर देब एबं प्रतिदिन दिए थाकि। आर कोथाय बसे भिडियोटी देखछेन जानाबार अनुरोध रइल। আপনারাই পারেন ভালোবেসে একটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তাহলে আরও অনেকের সাথে আমাদের যোগাযোগ হবে এবং আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকব। এখন বলছি, গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রেখা মল্লিক গুজরাট থেকে, তারপর সোমাশীল ফেনী থেকে, পম্পাদে ইচাপুর লেলিনগর থেকে, মনিকা ত্রিপুরা থেকে, জবা সাহা সুভাষগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, মৈত্রী সেনগুপ্ত মিজোরাম থেকে, কল্পনার গল্পকথা, শিখা ভট্টাচার্য কলকাতা থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, পূর্ণিমা ভট্টাচার্য শিলিগুড়ি থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সঙ্গীতা নন্দী ওনার মা কমেন্টস করেছেন কলকাতা কেষ্টপুর থেকে, দিদি আপনার নামটা জানাবার অনুরোধ রইল, মৌসুমি বোস শিখা সিনহা রয় কলকাতা থেকে, মাধুরী দে ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে, শম্পা নাথ রাজশী দাস বাংলাদেশ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনারাও নিশ্চয় আমাদেরকে ভালোবাসেন, আমি সেটা কমেন্টস দেখে বুঝতে পারি। এখন রান্নাঘরে চলে আসলাম। এখন সকাল 10:30 বাজে। তো পার্থ বলছে আজ রুটি আর ডাল খাবে। তো ডাল প্রায় হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিচ্ছি। এখানে মটর ডাল আর মসুর ডাল একসাথে নিয়েছি। তো মশলা তেমন কিছুই দেই নাই, শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়েছি, হলুদ লবণ দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো মরিচ জিরা আর পেঁয়াজ। ডাল হয়ে গেছে, এখন রুটি ভাজার পালা। এদিকে আমি রুটি ভাজছি। রুটিগুলো আমি আগেই বেলে নিয়েছি ডাল সিদ্ধ হতে হতে। তো আমি গরম জলে একটু লবণ দিয়ে আটা গুলে নিয়েছিলাম, রুটির ওই ডো তৈরি করে নিয়েছিলাম। রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন, সবগুলো রুটি খুবই সুন্দর হয়েছে। এখন ওদের বাপ বেটাকে খাবার দিয়ে দিচ্ছি। তো সকালের এই খাবারটা কিন্তু আমরা খাই না এবং পছন্দও করি না, কিন্তু পার্থ বলছে, পার্থ গতকাল রাত্রে খায় নাই, কিছুই খাই নাই। ও বলছে মা আমি কী খাবো এখন। তো আমি ভাবছি যে রুটি আটা যখন ঘরে আছে তাইলে রুটি বানিয়ে দিই। তো ওরা বলছে দেন, তো ওর বাবার জন্য নিয়ে নিচ্ছি। তো খাবার সামনে থাকলে না খেলে ভালো লাগে না, আমিও খাবো। তো এখন শীতকাল আসছে, একটু অনিয়ম হয়ে যাবে, সকালবেলায় একটু খেতে মন চাইবে। তো এটা আবার এই ঠিক করে নেব, দুই একদিন কঠিন ব্রত পালন করলে সব ঠিক হয়ে যাবে। তো আমরা রুটি অনেক ভালোবাসতাম, কিন্তু খেতে খেতে একসময় এত বিরক্তি চলে আসছে আর খেতে মন চাইতো না। আমার মেয়েরা যদি ভিডিওটা দেখে ওরা বলবে এবং বুঝবে, ওরা এই একটা বা অর্ধেক, কেউ একটা খেত কেউ অর্ধেকটা খেত। পার্থ তো একটা বা দুটার বেশি খেত না, আমি হয়তো দুই একটা তিনটা খেতাম, ওর বাবাও দুইটার বেশি খেত না। এখন তো একেবারে খাওয়া বন্ধ, এই জন্য এখন সুযোগ পেলে 4-5টা খেয়ে নেই সবাই। অনেক দিন না খাওয়ার কারণে তো এখন আবার রুটির প্রতি আকর্ষণ বেড়ে গেছে সবার, কিন্তু এটা ক্ষতিকারক। রুটি খাওয়া শেষ, এখন দুপুরের জন্য রান্না বসালাম। চাল ধুয়ে রেখেছি, এখন একেবারে ফুটানো জল দিয়ে দিচ্ছি, সাথে সাথে বলক এসে যাবে, তারপর চুলাটা একেবারে ডিম করে দেব। চীনা বাদাম ভেজে নিচ্ছি, এটা ভর্তা করব হাতে মাখা। তো গতকালের একটু তরকারি রয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট রয়ে গেছে, মাছের তরকারিও রয়ে গেছে,
आज तेमन किछुई करब ना, शुधु डालेर मुसुरीर डालेर चचड়ি आर बादाम भर्ता आर किछुई करब ना। आमार काछे भालो लागछे, आज के रान्नार तेमन झामेला नाई। बादाम भर्ताते देवार जोन्नो दुइटा शुकनो मरीच भेजे निच्छि तेले, ओई तेले पेंयाज भेजे निब, एगुली बादाम भर्ता माखाते देव। तो पेंयाजटाके आरो एकटु तेल दिए एकटु नरम करे भेजे निब, बेशि मचमचे करब ना, मोटामुटी एकटु भाजा करे निब। होये गेछे भाजा, एबार उठिए निब। एदिके बादामगुलो एकटु ठंडा होक, तारपर उपरेर खोसा छाड़िए निब। पेंयाजटाके एरकम करे भेजे निएछि, बेशि मचमचे करि नाई। तो मुसुर डालेर चचड়ি करब, डालटा धुइये जल झरिए रेखेछि, पेंयाज फोड़न दिलाम, काँचा मरीच दिलाम, एखाने तीन चारटा काँचा मरीच दिलाम कुचिए, एगुली एकटु लालसा करे भेजे निब। एदिके भातटाओ होये गेछे प्राय, तो हाँड़ीटा भर्ति होये गेछे, दुई पट आरो एक मुठो चाउल दिएछिलाम, चाउलगुलोर भाते बरकत आछे, तो आर एकटु सिद्ध होबे तारपर नामाबो। एदिके पेंयाज काँचा मरीच भाजा होये गेछे, एखाने एकटा तेजपाताओ दिए दिलाम, तेल एकेबारे कम दिएछि, कम तेले रान्ना करब। तो एबार धुइये रखा मुसुरीर डाल दिए दिलाम, एकेबारे शर्टकाट रान्ना, खेते किन्तु असाधारण स्वाद लागे। तो आमरा घरे मात्र दुई तीन जन मानुष, ताई एरकम रान्ना करछि। तो एखाने स्वाद मतो लवण आर हलुद दिएछि। एबार भालो करे डालगुलो भेजे निब, भाजा होये गेछे, एबार फुटानो गरम जल देब, एकेबारे टकबगे फुटानो गरम जल। तो बेशिक्षण लागबे ना रान्नाटा होते, परिमाण मतो जल दिलाम, एकटु माखो माखो रान्ना करब, बेशी शुकाबो ना। भातेर मारटा गेले निच्छि। तो सकालबेला हेटे एसे घरेर समस्त काज सेरे निये स्नान टान करे पूजानिक सब सेरे निएछि, तारपरे रान्नाघरे आसछि। तो एखन रान्नाओ प्राय होये गेछे, देड़टार मतो बेजे गेछे, डाल होलेई रान्ना शेष, आर बादामेर हाते माखा भर्ताटा करे निब। अनेके बोलेछिलेन भातेर मारगाला देखते भालो लागे, ए कारणे आबार देखालाम मनेर आनंदे। बादामगुलो ठंडा होवार परे खोसा छाड़िए रेखेछिलाम, तो एखन पाटाय गुड़ो करे निब, जल देब ना, गुड़ो करे निब एक बाटा बा दुई बाटा दिए। तेल बेर होये जाच्छे बादाम थेके, ओ बाटाटा की रकम एकटु तेल तेल भाव लागछे, एबार आरो नरम होये जाच्छे। तो बेशी बाटबो ना, उठिए नेब। ए देखुन हाते लेगे जाच्छे, बादामेर एकटा तेल आछे ना, ओई तेलेर कारणे। उठिए नेब सुंदर करे सब। तो बादामेर এই হাতে মাখা ভর্তাটা কি যে ভালো লাগে খেতে। স্বাদ মতো লবণ দিলাম, এবার মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব, দুইটা মরিচ। তো এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ভেজে দেওয়া যায়, তবে শুকনো মরিচের ঘ্রাণটা একটু বেশি লাগে, এটা ঠিক। আমরা তো বাঙালি, জিভে যেটা স্বাদ লাগে ওটাকেই পছন্দ করি, স্বাস্থ্যের দিকে তাকাই না। এবার সবগুলো মেখে নেব একসাথে। ওহ, এই মাখানোর সাথে সাথে সব যেন কী রকম নরম হয়ে একেবারে দলা হয়ে গেছে দেখুন। তিনজনের জন্য ভাগ করে নিলাম, এটা অনেক লোভনীয় খাবার, কম বেশি হওয়া যাবে না, একেবারে সমান সমান। কী যে লোভনীয় লাগছে এই ভর্তা। তো ভর্তা তৈরি হয়ে গেল, আর বেশিক্ষণ দেরি করা যাবে না। এবার ডালটা দেখি, ডালটাও সুন্দর মতো হয়ে গেছে, সামান্য একটু ধনে পাতা আছে ওটা দিয়েই নামিয়ে নেব, ঠান্ডা হতে হতে আর একটু ঘনিয়ে যাবে, এরকম পাতলা থাকবে না, সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে সব।
চুলাটা অফ করে দেব। রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার রান্না বান্না সারা দিনের খুঁটিনাটি কাজকর্ম সব কিছুই দেখেছেন। এবার খেয়ে বলছি ভর্তাটা কেমন হয়েছে আর ডালের চচ্চড়িটা কেমন হয়েছে। খুব স্বাদ লাগে, মশমশে রয়ে গেছে এখন। কি যে দারুণ লাগে খেতে। গতকালের বাঁধাকপির ঘন্ট রয়ে গেছে, মাছের তরকারিও আছে, এ কারণে শুধু ডাল রান্না করেছি, ওই ডালের চচ্চড়ি আর বাদাম ভর্তা। খুবই ভালো লাগে খেতে। কি যে চমৎকার, এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না। এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন। ডালের চচ্চড়িটা একটু খেয়ে দেখাই। কি যে চমৎকার, আমার তো আর কিছুই খাইতে মন চান না।